Hello, my dear student. How are you all? I'm I'm doing good. fine. You? How are you? I'm also fine. So, everyone, আজকে আমাদের বাংলা ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস। তো আমরা ফার্স্ট ক্লাসে বাংলা পড়েছিলাম বাংলা প্রথম পর্বের পিতৃ পুরুষের গল্প। গল্পটি পড়েছি প্লাস এর শব্দার্থ এবং সঠিক উত্তরের টিকটাও পড়েছিলাম। তো আজকে আমরা গল্পটি আরেকটু রিপিট করব, দেন হচ্ছে শূন্যস্থান এবং প্রশ্নের উত্তর করব। তো আমি গল্পটি একটু সারসংক্ষেপ করে বলছি। পিতৃপুরুষের গল্প, ঠিক আছে? গল্পটি লিখেছে হারুন হাবিব। গল্পটি কে লিখেছে? 22 নাম্বার ম্যাম। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 32, 32। পেয়েছো? আচ্ছা, পিতৃপুরুষের গল্প কে লিখেছে? হারুন হাবিব। হারুন হাবিব, ওকে। পিতৃপুরুষের গল্প। গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ থাকে। পিতৃপুরুষের গল্প, গল্পটি কি হয়? অন্তু হচ্ছে একটি কিশোর, সে কোথায় থাকে? ঢাকায় বসবাস করে। অন্তু তার মায়ের মুখ থেকে তার মামার নাম হচ্ছে কাজল, সে হচ্ছে একজন সাহসী মুক্তিযোদ্ধা। তার মায়ের মুখ থেকে তার মামার অনেক গল্প শুনে তাই কাজলের অন্তুর অনেক আগ্রহ জাগে কি তার কাজল মামার কাছ থেকে সে কিছু জানতে পারবে। কি হয়েছে? এক সময় 21 ফেব্রুয়ারি, লিসেন কেয়ারফুলি, 21 ফেব্রুয়ারি দুদিন আগে কাজল মামা ঢাকায় আসেন। কাজল মামা 21 ফেব্রুয়ারি কদিন আগে ঢাকায় আসেন? দুদিন আগে ঢাকায় আসেন। মামার কাছে শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তথ্য নির্ভর ইতিহাসের পাঠ। কার কাছ থেকে অন্তুর ইতিহাস সম্পর্কে জানতে পারে? তার মামা। তার মামার নাম কি? কাজল। কাজল, গুড। অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাত মসজিদ রাস্তার নামের ইতিহাস। জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য, যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এটা কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? সে কি জানতে পারে? ঢাকা শহরের ইতিহাস এবং ঢাকা শহরে যে একটি রাস্তা আছে সাত মসজিদ রোড, সেই সেটার ইতিহাস, এবং জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের মধ্যকার পার্থক্য। 25 মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহীদ মিনার সহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে সে ধারণা লাভ করে। এটা ছিল পাঠ পরিচিতি, ঠিক আছে? আচ্ছা, আমি শব্দার্থ গুলো একটু বলছি। হানাদার বাহিনী, হানাদার বাহিনী শব্দটির অর্থ হচ্ছে অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী। হানাদার বাহিনী শব্দটির অর্থ কি? অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী। দেন হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা, তোমরা এর প্রোনাউন্সিয়েশন একটু ভালো করে শুনো, ঠিক আছে? বাংলা তোমাদের একটু প্রবলেম। তিতিক্ষা শব্দের অর্থ হচ্ছে সহনশীলতা। তিতিক্ষা শব্দের অর্থ কি? সহনশীলতা। সহনশীলতা হচ্ছে সামরিক শাসন। সামরিক শাসন শব্দটির অর্থ হচ্ছে সামরিক বাহিনী দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয় তখন সেই শাসনকে কি শাসন বলে? সামরিক শাসন। লাস্টের শব্দটি হচ্ছে পিতৃপুরুষ। পিতৃপুরুষ শব্দটির অর্থ হচ্ছে পিতা, পিতামহ, প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষ। পিতৃপুরুষ কাকে বলে? পিতা, পিতামহ মানে তোমার বাবার যে বাবা সেটাকে বলে পিতামহ, আর প্রপিতামহ হচ্ছে তোমার বাবার বাবার বাবা। বুঝতে পেরেছ? পিতৃপুরুষ কাকে বলে? মানে দাদা, এবং যেমন বাবা, বাবার বাবা হচ্ছে তোমার দাদা, দেন হচ্ছে দাদার বাবা, এগুলোকে কি বলা হয়? পূর্বপুরুষ বা পিতৃপুরুষ। বুঝতে পেরেছ? হ্যালো মাসফি, হাউ আর ইউ মাসফি? থ্যাংক ইউ, আই গট কোল্ড। আই অলসো গট কোল্ড ব্রো, সেম থিং।
ওকে, তো আজকে আমরা পড়ব হচ্ছে শূন্যস্থান এবং প্রশ্ন উত্তর। আমি ওয়ার্কশিট স্ক্রিন শেয়ার করছি। ওয়ার্কশিট দেখতে পাচ্ছি সবাই? ইয়েস। ওকে, পিতৃপুরুষের গল্প, দেন হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথম শূন্যস্থান দেখো, ক নাম্বার, অন্তুর মামা বড় বেশি একটা ড্যাশ আসেন না। অন্তুর মামা বড় বেশি একটা ড্যাশ আসেন না, ড্যাশে হবে ঢাকা শহরে। ড্যাশে কি হবে? শহরে, ঢাকা শহরে। অন্তুর মামা বড় বেশি একটা ড্যাশ আসেন না, ড্যাশে হবে ঢাকা শহরে। তাহলে কি হবে? অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না। নেক্সট খ নাম্বার হচ্ছে দেখো, বাঘা বাঙালিরা এবার ড্যাশ করবে। বাঘা বাঙালিরা এবার ড্যাশ করবে, ড্যাশে কি হবে? কি আছে বলো তো উত্তর, এটা কি লিখা বলো? যুদ্ধ করবে। ইয়া, যুদ্ধ, ভেরি গুড। বাঘা বাঙালিরা এবার কি করবে? যুদ্ধ করবে। নেক্সট গ নাম্বার, ফাহিমা গ নাম্বার কি আছে বলো তো? কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। দেশ আগ্রহে অপেক্ষা করছে অঙ্কু, তাহলে দেশে কি হবে? অধীর। দেশে কি হবে? কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য ড্যাশ আগ্রহে অপেক্ষা করছে অন্তু, অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তু। নেক্সট ঘ নাম্বার, মাশফি ঘ নাম্বার বলো। পাকিস্তানি সামরিক, পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশকে বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। ফার্স্ট বলবে ড্যাশ করে রাখতে চেয়েছিল, ড্যাশ কি হবে? গোলাম। পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে ড্যাশ করে রাখতে চেয়েছিল, কি করে রাখতে চেয়েছিল? গোলাম করে রাখতে চেয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে দেখো ও নাম্বার, ও নাম্বার বলো হাবিবা। হাজারো লক্ষ প্রাণ দানের দেশ কাহিনী আছে, তাহলে দেশে কি বলবে? এটা কি কারণ? করুন। হাজারো লক্ষ প্রাণ দানের দেশ কাহিনী আছে, কি কাহিনী আছে? করুন কাহিনী আছে। আমি ফার্স্ট থেকে একটু আবারও বলছি, দেখো প্রথম হচ্ছে ক নাম্বার, অন্তুর মামা বড় বেশি একটা দেশ আসেন না, ঢাকা শহরে আসেন না। নেক্সট হচ্ছে খ নাম্বার, বাঘা বাঙালিরা এবার দেশ করবে, কি করবে? যুদ্ধ করবে। নেক্সট ক নাম্বার, কাজল মামার যুদ্ধের গল্প শোনার জন্য দেশ আগ্রহে অপেক্ষা করছে অন্তু, অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তু। নেক্সট হচ্ছে ঘ, পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে ড্যাশ রাখতে চেয়েছিল, গোলাম করে রাখতে চেয়েছিল। নেক্সট ফোর নাম্বার, হাজারো লক্ষ প্রাণ দানের ড্যাশ কাহিনী আছে, কি কাহিনী আছে? করুণ কাহিনী আছে। আচ্ছা শূন্যস্থান গুলো কি সব সঠিকভাবে বুঝতে পেরেছো? ওকে, তাহলে নেক্সট টপিকে যাব। দেখো নেক্সট হচ্ছে আরো দুটি শূন্যস্থান আছে, চ এন্ড ছ। দেখো চ নাম্বার, মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে অনেক দেশ প্রাণ দিয়েছিল, অনেক দেশ প্রাণ দিয়েছিল, দেশে কি হবে? বাঙালি। ইয়া, গুড, বাঙালি। নেক্সট ছ নাম্বার, ওমর পড়ো ছ নাম্বার কি আছে বলো। বলো বলো,
আমার সাউন্ড শুনতে পাচ্ছো? হ্যালো ওমর, 6 নম্বর কি আছে বলো? ওমর বলো কি আছে, লিখা কি আছে বলো? 6 নম্বর ওমর, ওকে মাসি বলো কি আছে? অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে ধ্বংস করতে পেরেছি, প্রতিষ্ঠা করতে পেরেছি, প্রতিষ্ঠা। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে ধ্বংস করতে পেরেছি, কি করতে পেরেছি? প্রতিষ্ঠা করতে পেরেছি। শূন্যস্থানের পরে দেখো দুটি প্রশ্নের উত্তর আছে, সে প্রশ্নের উত্তরগুলো আমরা এখন করব। প্রশ্নের উত্তর পড়ো। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার, রাস্তার নাম সাত মসজিদ হয়েছে কেন? রাস্তার নাম সাত মসজিদ হয়েছে কেন? আচ্ছা, এর উত্তর হচ্ছে দেখো, ঢাকা শহরের আগের নাম ছিল জাহাঙ্গীরনগর। ঢাকা শহরের আগের নাম কি ছিল? জাহাঙ্গীরনগর, মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে। আচ্ছা, ঢাকা শহরের আগের নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীর মোগল বাদশাহর নাম ছিল কি? জাহাঙ্গীর। তার নাম অনুসারে ঢাকার আগে নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। সেই সময় থেকেই ঢাকা শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে সাত গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামেই রাস্তার নাম হয়েছে সাত মসজিদ রোড। রাস্তার নাম সাত মসজিদ হয়েছে কেন? ঢাকা শহরের আগে নাম ছিল জাহাঙ্গীরনগর, মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে। সেই সময় থেকে শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে সাত গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নাম অনুসারে সেই রাস্তার নাম হয়েছে কি? সাত মসজিদ রোড। বুঝতে পেরেছো? নেক্সট খ নম্বর প্রশ্ন হচ্ছে, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাত কেন? মানে যুদ্ধ আর মুক্তিযুদ্ধ বলতে কি বুঝো সেটি? এর উত্তর হচ্ছে দেখো, যুদ্ধ হয় রাজায় রাজায়। যুদ্ধ কি হয়? যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আরেক দেশে মানুষের লোভ লালসায়। যুদ্ধ কি হয়? রাজায় রাজায়, এক দেশ থেকে আরেক দেশে মানুষের লোভ লালসায়। মানে হচ্ছে ধরো এক দেশের রাজা আরেক দেশকে দখল করার জন্য বা নিজের আয়ত্তে নেওয়ার জন্য, শাসন করার জন্য কি করে? যুদ্ধ ঘোষণা করে। সেটা হচ্ছে এক প্রকার লোভ। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। ধরো আজকে যদি আমাদের দেশে প্রধানমন্ত্রী যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ কি প্রধানমন্ত্রী করবে নাকি সাধারণ মানুষ করবে বলতো? যুদ্ধ কারা করবে? ইয়াস, সাধারণ মানুষ। তাহলে কষ্ট কাদের হবে? সাধারণ মানুষের কষ্ট হবে। তাহলে কি হচ্ছে? যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। কিন্তু মুক্তি যুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য, সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য। 71 সালে আমরা মুক্তি যুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। 71-এ কি হয়েছিল? এটা মুক্তিযুদ্ধ ছিল, এটা কিন্তু সাধারণ যুদ্ধ ছিল না। বুঝতে পেরেছো যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি? যুদ্ধ হচ্ছে এক দেশের রাজা আরেক দেশের রাজার সাথে যুদ্ধ করে দেশ দেশকে কি করে সে শাসন করার জন্য লোভ লালসা। আর মুক্তিযুদ্ধ হচ্ছে স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য, সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য কি হয়? মুক্তিযুদ্ধ। 71 সালে কি হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটি ছিল মুক্তিযুদ্ধ, যুদ্ধ নয়। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো শূন্যস্থান এবং প্রশ্নের উত্তর? ওকে, এট ফার্স্ট ফাহিমা, হ্যাঁ ফাহিমা, প্রথম শূন্যস্থান হচ্ছে, অন্তুর মামা বড় বেশি একটা ড্যাশ আসেন না, বলতো ড্যাশে কি হবে? ঢাকা শহরে।
ভেরি গুড নাও হচ্ছে নেক্সট হচ্ছে কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য দেশ আগ্রহে অপেক্ষা করছে অন্তু বলো তো দেখি কি হবে অধীর আগ্রহে ভেরি গুড নাও হচ্ছে থার্ড নাম্বার বাঘা বাঙালিরা এবার ড্যাশ করবে কি করবে এবার যুদ্ধ করবে ভেল ডান নাও নেক্সট হচ্ছে পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে ড্যাশ করে রাখতে চেয়েছিল কি করে রাখতে চেয়েছিল গোলাম করে রাখতে চেয়েছিল ভেরি গুড নেক্সট হাজার লক্ষ প্রাণদানের ড্যাশ কাহিনী আছে কি কাহিনী আছে করুণ কাহিনী আছে ভেরি থ্যাংক ইউ সো মাচ ফাহিমা ম্যাম গলাটা বর্ষায় হচ্ছে ফার্স্ট বলেন কোনটা বলবো আচ্ছা মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে অনেক দেশ প্রাণ দিয়েছিল বাঙালি ইয়া গুড নেক্সট হচ্ছে যুদ্ধ আর আচ্ছা সরি পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে দেশ করে রাখতে চেয়েছিল কি করে রাখতে চেয়েছিল গোলাম ওকে গুড আমি তো বুঝতে পারি নেক্সট হচ্ছে অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে ড্যাশ করতে পেরেছি কি করতে পেরেছি চেষ্টা থ্যাঙ্ক ইউ নেক্সট হচ্ছে দেখো অন্তুর মামা বড় বেশি একটা ড্যাশ আসেন না কোথায় আসেন না ঢাকা শহর গুড নাও নেক্সট হচ্ছে কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য ড্যাশ আগ্রহে অপেক্ষা করছে অন্তু ড্যাশ কি হবে অধীর অধীর থ্যাঙ্ক ইউ মাসি থ্যাঙ্ক ইউ সো মাচ অমর বাঘা বাঙালি এবার ড্যাশ করবে ড্যাশ কি হবে কি ম্যাম বাঘা বাঙালিরা এবার ড্যাশ করবে কি করবে ক্যামেরাটা ঠিক করে রাখো ওকে এখন বলো বাঘা বাঙালিরা এবার ড্যাশ করবে কি করবে জানা সরি আবার বলো জানি না ম্যাম জানো না সিম্পল এটাও জানো না বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে ওকে আচ্ছা নেক্সট অন্তুর মামা বড় বেশি একটা ড্যাশ আসেন না ড্যাশ কি হবে কি ম্যাম আবার বলুন তো অন্তুর মামা বড় বেশি একটা ড্যাশ আসেন না ড্যাশ কি হবে ঢাকা শহরে ইয়া গুড নেক্সট হচ্ছে কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য ড্যাশ আগ্রহে অপেক্ষা করছে ওদের ওদের ইয়া ভেরি গুড আচ্ছা নেক্সট হচ্ছে দেখো পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখ ইয়া গুড থ্যাংক ইউ অমর ইয়েস ম্যাম হাবিবা বলো হাজারো লক্ষ প্রাণদানের ড্যাশ কাহিনী আছে ড্যাশ কি হবে করুন করুন একটু লাউডলি বলো করুন করুন কাহিনী আছে ইয়া ভেরি গুড নেক্সট হচ্ছে অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে ড্যাশ করতে পেরেছি অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে ড্যাশ করতে পেরেছি কি করতে পেরেছি স্বাধীন প্রতিষ্ঠা করতে পেরেছি ওকে আচ্ছা নেক্সট হচ্ছে অন্তুর মামা বড় বেশি একটা ড্যাশ আসেন না ড্যাশ কি হবে ঢাকা শহর ইয়া ভেরি গুড নেক্সট হচ্ছে বাঘা বাঙালিরা এবার ড্যাশ করবে বলো ড্যাশ কি হবে যুদ্ধ ইয়া ভেরি গুড থ্যাংক ইউ সো হাবিবা ওমর মাসফি এন্ড ফাহিমা আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে কি পড়লাম পিতৃপুরুষ গল্পের শূন্যস্থান এবং দুটি প্রশ্নের উত্তর আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো সবাই ইয়েস ম্যাম সো এভরিওয়ান আজকে আমাদের বাংলা ক্লাস এখানে শেষ তো বাই বাই বাই